স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর আমি নিশ্চয়ই প্রচার করতে আসবো না কিন্তু কোনো পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই এটা এক সলট একটা পারিবারিক অনুষ্ঠান আমি ওই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছি যোগ দিতে এসার সঙ্গে সঙ্গে আমি দেখছি কোথা থেকে কিছু লোকজন এসে ইট পাটকেল ছুঁড়লো আমার গাড়িটা ভাঙচুর করলো আমি এখন থানায় যাচ্ছি যে গাড়িটা অন্তত ওরা একটা সিজার লিস্ট করে নিক যে গাড়িতে আমার কিছু ছিল কিনা আমি গাড়িতে একটা কাগজ নিয়ে চলি না ভাই স্বাভাবিকভাবেই এটাটা বাংলায় যে একটা অরাজকতা চলছে এটা হচ্ছে তার প্রমাণ এই কি কোনো রাজনৈতিক দলের দেখুন আমি তো তাদের সামনে সামনে দেখিনি তবে কিছু উন্মত্ত জনতা নয় কিছু মানুষ উন্মত্ত জনতা বলতে যা বোঝাও সেই উন্মত্ত জনতা বলতে জনতা হয় এটা জনতা নয় তাই স্বাভাবিকভাবেই তারা বাড়িতে ইঁটপাটকেল মেরেছে ভাঙচুর করেছে যদি তৃণমূল জড়িত না হয় তাহলে ফুটেজে যাদের ছবি দেখা হয়েছে তারা যদি তৃণমূলের লোক হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ঠিক আছে এবং আমি দেখেছি আমি আজকে অহেতুক এই মুহুর্তে দাঁড়িয়ে বেঙ্গল পুলিশকে স্টেট পুলিশকে গালাগালি করতে আসেনি স্টেট পুলিশের লোকেরাও কিন্তু ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে তারাও আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে এটা কিন্তু হওয়া উচিত নয় এটা এটা বাংলায় ললেসনেসের পরিচয় পেয়ে গেছে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান